পাকিস্তানের মাটিতে টেস্টে ইতিহাস গড়া বাংলাদেশ এখন আভিজাত্যের ফরম্যাটে অনেক দলের কাছেই আতঙ্কের নাম। মুখে নানা কথা বললেও টাইগারদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। তাই তো প্রথম টেস্টের জন্য ঘোষণা করেছে শক্তিশালী স্কোয়াড। তবে টেস্টে সমীহ করলেও বিশ্ব চ্যাম্পিয়নরা একেবারেই ভাবছে না টাইগারদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ নিয়ে, তাই বিশ্রামে পাঠাচ্ছে সহ অধিনায়ক সহ একাধিক তারকাকে। টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ভারতের চেন্নাইয়ে আছে বাংলাদেশ। 19 সেপ্টেম্বর থেকে শুরু প্রথম টেস্ট, দুই ম্যাচ সিরিজ শেষে আবারও রয়েছে টি টোয়েন্টি সিরিজ, আর সেই সিরিজে রাখা হবে না ভারত দলের সহ অধিনায়ক শুভমান গিলকে। বিশ্বকাপ জেতার পরই টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর থেকেই এই ফরম্যাটে দলের অন্যতম ভরসার নাম শুভমান গিল। তবে টেস্টে থাকলেও বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে সেই গিলকে রাখা হচ্ছে বিশ্রামে। ভারতের গণমাধ্যমকে এমনই খবর জানিয়েছে বিসিসিআইয়ের এক মুখপাত্র। হ্যাঁ, বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে আমরা গিলকে বিশ্রামে রাখব। যদি আপনারা আমাদের সূচির দিকে তাকান, এই টি টোয়েন্টি সিরিজের পর 3 দিন বাদে 16 অক্টোবর থেকে আবার আমাদের টেস্ট, তাই গিলকে বিশ্রামে রাখা খুব দরকার। বাংলাদেশের বিপক্ষে ভারতের শেষ টি টোয়েন্টি আগামী 12 অক্টোবর, আর এরই মাঝে ভারতে আসার কথা নিউজিল্যান্ড দলের। কিউইরা টিম ইন্ডিয়ার সঙ্গে খেলবে মোট 3টি টেস্ট, আর এই সিরিজ বড় ভূমিকা রাখবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। 9 টেস্টে 74 পয়েন্ট নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের সবার উপরে ভারত, আর 6 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে 3-এ নিউজিল্যান্ড। তাই কোনো ঝুঁকি নিতে রাজি নয় টিম ইন্ডিয়া। শুধু শুভমান গিল নয়, নিউজিল্যান্ড সিরিজের আগে ক্রিকেটারদের ওয়ার্কলোড বিবেচনায় টেস্ট দলের অনেককেই টাইগারদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে রাখা হবে বিশ্রামে। তামিম হোসেন, সময় সংবাদ।